আসসালামু আলাইকুম, কেমন আছো সোনামণিরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে তোমাদের সামনে এসেছি ইংলিশ ক্লাস নিয়ে। আজকে তোমাদের ইংলিশ ক্লাসে একটা ম্যাচিং দেখানো আছে। দেখো, এখানে পিকচার দেওয়া আছে এবং কিছু লেটার দেওয়া আছে, অ্যালফাবেট দেওয়া আছে। তোমাদের এই পিকচার দেখে অ্যালফাবেটগুলো তোমাদের ম্যাচিং করতে হবে, মিলাতে হবে। দেখো, এখানে পিকচার দেওয়া আছে, হুইচ দিস পিকচার পটেটো, পটেটো। তাহলে এখানে কোন লেটারটা হবে দেখো তো, পটেটো ফোর, পি ফোর পটেটো, পি ফোর পটেটো। তারপর এখানে একটা পিকচার দেওয়া আছে, সে একটা, এটা কিসের পিকচার? মগ, মগ, এম ফোর মগ, এম ফোর মগ। তারপর হুইচ দিস পিকচার? আও, ও ফোর আও, ও ফোর আও। এরপর কিসের পিকচার দেওয়া আছে? হুইচ দিস পিকচার? রেড, আর ফর রেড, আর ফর রেড। হুইচ দিস পিকচার? কিসের ছবি দেওয়া আছে? এটা কুইন, একটা রানীর ছবি দেওয়া আছে। তাহলে কি হবে? কিউ ফর কুইন, কিউ ফর কুইন। দেখো পিকচারগুলো দেখো, পি ফোর পটেটো, পটেটো হচ্ছে আলু, পি ফোর পটেটো, পটেটো হচ্ছে আলু, এম ফোর মগ, মগ হচ্ছে মগ, আর চেড কি হচ্ছে? আউল, ও ফোর আউল, আর হচ্ছে কি? পেঁচা। এরপর কি দেওয়া হচ্ছে? রেড, আর ফোর রেড, রেড কি? ইঁদুর। তারপর কিসের পিকচার দেওয়া আছে? কুইন, রানী, একটা রানীর ছবি দেওয়া আছে, কিউ ফোর কুইন, কুইন কি হবে? রানী। তাহলে দেখো তোমাদের ফলো দ্য, এই তোমাদের এইচডব্লিউ কী দেওয়া আছে? ফলো দ্য সি। তোমাদের এই শ্যুটগুলো অফিসে কমপ্লিট করে দেওয়া আছে, তোমরা অফিস থেকে সংগ্রহ করে নিবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।